আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি। আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরেকটি নতুন শপিং গাইড ভ্লগ এনজয় করার জন্য। আজকে আমি আবারও চলে এসেছি কিচেন মাস্টার হোম অ্যাপ্লায়েন্সের অফিসে, আর আজকে মূলত আমরা জাইপানের ওয়ান হর্স পাওয়ারের একটা ব্লেন্ডারের রিভিউ বা এটার ডিটেলিংটা বলবো। তার আগে বলে নেই, যারা সরাসরি অফিসে আসতে চান ওনাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট কেনার জন্য, তারা চলে আসবেন গোলাম আজম মার্কেট, তৃতীয় তলা, মিডফোর্ড হাসপাতাল রোড, ঢাকা 1211। আর যারা খুচরো প্রোডাক্ট কিনতে চান অনলাইনে, তারা যোগাযোগ করবেন 01894818060। এছাড়াও ভাইয়াদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক সহ ওনাদের প্রপার অ্যাড্রেস আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো আর কথা বাড়াবো না, আমাদের সাথে আছে মিলন ভাইয়া। মিলন ভাইয়াকে সাথে নিয়ে আজকে আমরা রিভিউ করব চারটা জগের, জাইপানের ওয়ান হর্স পাওয়ারের একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার মিক্সার সেটের, ঠিক আছে? তো ভাই, আমাদেরকে যদি ডিটেইলিংটা আপনি একটু হেল্প করতেন প্লিজ। জি, এটা হচ্ছে জাইপানের ফ্রুটিকা মডেল আর কি। তুমি কি বলবা, এটা হচ্ছে জাইপান ফ্রুটিকা মডেল বলা হয় আর কি। এটা 1 HP মোটর, এটা মূলত হচ্ছে 4-in-1 বলা হয়, আবার কেউ 5-in-1 বলে। আচ্ছা, কারণ এখানে প্রায় স্টিলের জার পাবেন হচ্ছে আপনি তিনটা, আর একটা পাবেন ফাইবারের জার। আচ্ছা, আবার এর সঙ্গে আবার একটা এক্সট্রা ছাকনিও পাবেন, ছাকনি যেটা দিয়ে আপনি লিকুইড অথবা তরল জুসটা বের করতে পারবেন। একেবারে স্বচ্ছ যে জুসটা আমরা চাই, বিশেষ করে বাচ্চা বা বয়সের যারা লামসটা নিতে পারে না বা ইয়াটা নিতে পারে না, তাদের জন্য পাস সহ খেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তারা এই ফ্রেশ যে জুসটা একদম এখানে যত ভারী মশলা আপনি করতে চান করতে পারবেন, হলুদ থেকে শুরু করে সব ধরনের মশলা আপনি করতে পারবেন। আচ্ছা, হলুদ, গরম মশলা, জিরা, ধনিয়া, এগুলো সবকিছু আপনারা করতে পারবেন। আর এটা হচ্ছে মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজের যেটা, এটাতে হচ্ছে আপনার পেস্ট জাতীয় যত ভেজা, হ্যাঁ ভেজা, পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে আদা, রসুন, হ্যাঁ সবকিছু, আরো যত মাংসের কিমা সহ আরো ভেজা যা যা করতে চাই আমরা। জি, এটা হলো মাঝারিটা। আর এটা প্রকৃত আমরা তিন জারের যে সেট গুলো থাকে গুলো আমরা মার্কেটে বিক্রি করি বা আমরা কড়াই করি, সেম সিস্টেমই। এটা তো আপনি জুস করবেন বা মানে এটা হচ্ছে অল ইন ওয়ান, অল ইন অল আপনি যাই করতে চান বেশি পরিমাণে করতে পারবেন আর কি। এক্সট্রা দেওয়ার মধ্যে হচ্ছে এইটা, যেমন আমি আপনাকে একটা জগের সম্পর্কে একটু, হ্যাঁ অবশ্যই ভাই প্লিজ, যেটা হলো যে এই স্টিলের জারটাতে আপনি প্রকৃতপক্ষে এখন আমের সিজন, আমের যদি জুসটা আপনি করতে চান পারফেক্টলি পিওর জুসটা হবে না, একটু দানা দানা থেকে যাবে। এটা আমার না, বাংলাদেশের যত স্টিলেন্স স্টিল ব্লেন্ডার আছে সবগুলোতে একই রকম। এবং সেটা কেন হয় সেটা আপনি আমাদেরকে বলছেন, এটা হবে এই জন্যই যে এই আম জাতীয় বা পিচ্ছিল যত ফল আছে, পিচ্ছিল যত ফল আছে স্টিলের মধ্যে, আসলে ওটা ওরা ঘুরতে থাকে মানে ব্লেন্ড না হয়ে, অনেক সময় ব্লেন্ড হয় কিন্তু অনেক সময় নেয় এবং একটু দানা দানা থেকে যায়। আচ্ছা, অনেক সময় লেগে যায়। আর ফাইবার গুলোতে এই যে ইয়াটা দেওয়া থাকে ধারালো, এটা ধারালো যে এই শীটটা দিয়ে আছে চারপাশে, এবং এই যখন ব্লেডটা ঘুরে তখন আপনি এই পাশ থেকে বাড়ি খেয়ে এই পাশে আসে, বাড়ি খেয়ে ওটা আবার ব্লেডের উপর চলে যায়, যার কারণে খুব দ্রুত সময় এটা মিহি হয়, একদম স্মুথ মিহি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, সো এই দুটোর পার্থক্য বলার জন্য। আর এই জগটাই সেক্ষেত্রে আমের সিজনে আমরা সুন্দরভাবে একদম ফ্রেশ ম্যাঙ্গো জুস বা মিল্কশেক থেকে স্মুদি সবকিছু করতে পারবো। আর এটা ভাইয়া বলছিল মাল্টি ফাংশনাল, অর্থাৎ এটার মধ্যে আপনারা জুস করতে তো ডেফিনেটলি পারবেন, মূলত এটাকে জুস জাগ বলা হয়, বাট এছাড়াও যদি আপনারা হ্যাভি কোয়ান্টিটিতে একদম গরম মশলা থেকে জিরা গুঁড়া থেকে শুরু করে আবার আদা রসুন পেস্টও করতে চান, অর্থাৎ এই একটা জগ আপনারা হ্যাভি কোয়ান্টিটিতে, হিউজ কোয়ান্টিটিতে যখন রান্নাবান্না হবে তখন এটার মধ্যে সবকিছু করতে পারবেন। আর একেবারে রেগুলার, অনেকেই আছেন ফ্রেশ মশলা পছন্দ করেন, হলো না যে আমি এক সপ্তাহের জন্য করব বা 15 দিনের জন্য করব, সেক্ষেত্রে আপনারা ছোট জগে করবেন বা এটার মধ্যে তখন ছোট ছোট অ্যামাউন্টে করবেন। আর যেদিন আপনার বাসায় বেশি মানুষের আয়োজন বা আপনি যদি ওয়ার্কিং লেডি হন, আপনার পক্ষে যদি এই ছোট ছোট জারের মধ্যে বারবার করতে হ্যাসেল মনে হয়, আপনি এই বড়টার মধ্যে দিয়ে একবারে বেশি পরিমাণ নিয়ে করে নেবেন, এটাই তো নাকি ভাইয়া? থ্যাংক ইউ। সো এখন ভাইয়া আমাদেরকে কাইন্ডলি যদি জাস্ট বলেন যে এটা কত ওয়াটের একটা হচ্ছে
গ্রাইন্ডার, গ্রাইন্ডারটা হচ্ছে আপনার 1 এসপি, অতএব অ্যাকচুয়ালি যদি আমরা সত্য কথা বলি তাহলে হচ্ছে এটা 750 ওয়াট। জি আমরা 70টাই বলবো ভাইয়া, কারণ আমার দর্শকরা হচ্ছে, আমি যদি একটা সত্যি কথা বলি ভাই, আমি যদি একটা লো কস্টের প্রোডাক্ট দেখাই এবং আমি সেটা বলে দেই এটার ম্যাটেরিয়ালটা এমন হবে, আমি আমার দর্শকদেরকে ইজিলি বলে দেই যে এটার কোয়ালিটিটা এরকম হবে, এটার কোয়ালিটি এরকম হবে, এই দোকানে দুইটাই আছে। সো যে যেটা নিতে চাইবেন নিজেদের ইচ্ছায় নেবেন, কারণ মিথ্যে বা ফেক কিছু বলার চেয়ে আমি যদি সত্যটা বলি আপনাদের প্রতি আমার প্রতি বিশ্বস্ততাটা মানুষের বেশি থাকবে, এটা হচ্ছে মেইন। আর দর্শকদেরকে আমি একটা অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি ভিডিও রেফারেন্সটা ব্যবহার করবেন, একটাই কারণে, কারণ মাঝে মাঝে আপনারা আমাকে কমেন্ট করে বলেন যে আমি তো দোকানে গিয়ে বলেছি বা আমি তো এটা বলেছি, তারা তো দাম বেশি বলেছে। আসলে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে আমাদের ভিডিওর জন্য আমরা ভাইয়াদেরকে বলি, তারা একটু কনসিডার করে প্রাইসটা আমাদেরকে ভিডিওতে বলে। তো আপনারা যদি দোকানে গিয়ে বা শোরুমে এসে যদি পরিচয় না দিয়ে প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করেন, তারা তো খুচরা বিক্রেতা হিসেবে আপনাদেরকে যেভাবে বলা দরকার নর্মালি ওনারা যেভাবে বলে মার্কেটে সেটাই কিন্তু বলে। আর আপনি যখন গিয়ে ভিডিও রেফারেন্সটা দিবেন তখন কিন্তু উনি বুঝবে যে এই ভিডিওতে আমি এত দাম দিয়েছিলাম, সো এই ম্যামের কাছে এটাই রাখতে হবে। তো কাইন্ডলি আপনারা আমাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হোক সেটা করবেন না, আমরা চাইবো যে আপনারা পরিচয় দিয়ে সুন্দরভাবে রেফারেন্স দিয়ে দরকার হলে প্রোডাক্টটা নেন, তারপরে আপনারা দেখেন যে সেই প্রাইসটা রাখা হয় কিনা। এখন ভাইয়া আপনি যেটা বলছিলেন যে অনেকেই হচ্ছে 1 horsepowerটাকে একটু বাড়িয়ে বলে, আমরা সেটা বলবো না, সো 1 horsepower মিনিংটা আপনি বলে দেন, কারণ অনেক দর্শক আছে জানে না। 1 horse হচ্ছে এক ঘোড়া মোটরের সমান মোটর, এটা হচ্ছে 750 ওয়াট মোটর। আচ্ছা, এবং একুরেট পারফেক্টলি 750 ওয়াটই আছে। আর আমাদের এই ব্ল্যান্ডারটা হচ্ছে কপার মোটরে করা, কপার অর্থাৎ আচ্ছা তামার তার দিয়ে করা, হ্যাঁ, যা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। তারপরে ইলেকট্রনিক জিনিস, এর জন্য ওয়ারেন্টি গ্যারান্টি রইলো। আমাদের 2 বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায় বা পড়ে যায় আমরা রিপ্লেস করে দিব, ঠিক আছে, এবং আরো 2 বছর বাড়তি সার্ভিসও দিব। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের টোটাল মোটরের ফাংশনের গ্যারান্টি ওয়ারেন্টি। আর এখন হচ্ছে আমরা এই ফাংশনটা শুধু জাস্ট একটু ব্যবহার বিধিটা জাস্ট একটু জেনে নিব, যে আমরা যারা গৃহিণী আছি তারা এটা বাসায় নেওয়ার পরে আমরা মূলত কিভাবে ব্যবহার করব, এই সুইচ গুলো কিভাবে কি ইউজ করব, এটা হচ্ছে মেইন বিষয়। আরেকটা ব্যাপারে এখানে বলা বাকি আছে, জি ভাইয়া বলেন প্লিজ। এই এই ছাকনিটা ইউজ করবেন হচ্ছে, এই ছাকনিটা প্রথমেতে আপনি এই ব্লেন্ডারে সেট করার পর, হ্যাঁ, আপনি ঢাকনা দিয়ে ফলগুলো দিবেন আপনি ভেতরে, আপনি এটাকে লক করে, তাহলে ওটা ছাকনির ভেতরে বসেই ওরা ব্লেন্ড হবে এবং বাইরে জুসটা আসবে বা পালস থেকে যাবে, শুধু লিকুইড জুসটা আপনি কাট করলে বাইরে থেকে বের হয়ে আসবে। এটা হচ্ছে এই ছাকনির ব্যবহার। আর যখন আমরা ছাকনি ছাড়া নরমালটা করতে চাই তখন জাস্ট পিস পিস গুলো এখানে স্বাভাবিক ভাবে দিয়ে দিলেই হবে। থ্যাংক ইউ। এই ব্লেন্ডারটা হচ্ছে আপনি যদি মশলা বা জুস স্টিল জার গুলোতে করেন তাহলে সেক্ষেত্রে ভাই আমরা একটু লকটা আবার একটু দেখিয়ে দেই যে এখানে কোন কোন ঘাট আছে, এখানে একটা ঘাট দাও, এখানে একটা ঘাট দাও, আর এই যে এই ঘাটটা আপনি জাস্ট এই জায়গাটায় ভালো করে, হ্যাঁ, বসাবেন। বসানোর পরে আপনি হালকা করে মুচড় দিলে লেগে যাবে। ইয়েস, এরপরে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা দিয়ে এই ঢাকনাটা দিয়ে আপনি ঢেকে দিয়ে আর ঢাকনাটা বাতাসের সাহায্যে অটোমেটিক্যালি সুন্দর একটু প্রেস করলেই লেগে যাবে, এটা খুব ইজি। হ্যাঁ, এয়ার ঢাকনা। এরপরে আপনি ব্যবহারের আগে যদি একটু হাত দিয়ে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা, যাতে কোনো কারণে ছুটে না যায়। হ্যাঁ, বাই চান্স ঠিকভাবে না লাগলেও জিনিসটা স্প্লিট হওয়ার কোনো ভয় নেই। জি, এর ভিতরে আপনি এখন আপনার প্রয়োজনের জিনিস দিয়ে আপনি এটাকে প্রথম 1 place ক্রাশ করবেন। আচ্ছা, আপনি এভাবে 10 বা 15 সেকেন্ড করার পরে আপনি বন্ধ করে এবার দ্বিতীয় বা তৃতীয় যে বাটন আছে, হ্যাঁ, সেটা করব। আপনি ওখানে আবার 15-20-25 সেকেন্ড ইউজ করার পর আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা হয়েছে কিনা আপনি একবার ঢাকনাটা খুলে দেখে নেবেন। যদি মনে হয় যে আরো কিছুক্ষণ লাগবে সেই ক্ষেত্রে আপনি তখন উল্টা মোচড়ে ঘুরাই দেবেন, মানে পালসে চালাবেন। আচ্ছা, পালসে চালানোর নিয়ম হচ্ছে আপনি এরকম ধরবেন, এরপর ছেড়ে দিবেন, ধরবেন এবং ছেড়ে দিবেন, তাহলে আপনি আপনার
জুসটা একদম সুন্দরভাবে স্মুথলি পাবো বা পেস্টটা সুন্দরভাবে পাবো। পালসটা মূলত হচ্ছে যেটা করে ভাইয়া যেটা বললো, পালসে চাপ দিলে ব্লেডগুলো আপ ডাউন করে, সো ব্লেডের নিচে যে খাবারটা থাকে সেটা উপরে আসে, উপরের খাবারটা নিচে যায়, সো সেক্ষেত্রে স্মুথলি পেস্টটা হয়। তো পালসটা অবশ্যই আপনার একদম ফাইনলি পেস্ট করার জন্য পালসটা পেস্ট করবেন, আর নর্মালি প্রথমে ক্র্যাশ করবেন ওয়ানে দিয়ে, তারপরে মিডিয়াম করবেন হচ্ছে টু এ দিয়ে, এবং একদম ফাইনালি বা স্মুথলি পেস্ট করবেন পালসে দিয়ে। সো এটা হচ্ছে ব্যবহার বিধি। আর ভাইয়া যেটা বলেছিল সেটা হচ্ছে যে এই ব্লেন্ডারটা আমরা একটা না 30 মিনিট ব্যবহার করতে পারবো। অনেক সময় আছে আমাদের বাসায় একটু রাশ থাকে, বেশি গেস্ট আসে, সো জুস বানানো বা ইয়া, অর্থাৎ দেখা গেছে ভিন্ন ভিন্ন জারের ব্যবহার হচ্ছে, বাট মোটরটা তো একটা না ইউজ হচ্ছে, এরকম হতেই পারে। বা অনেক সময় কমার্শিয়াল ইউজও হয়, মানে কমার্শিয়াল ইউজ বলতে আমরা বাসায় বসে অনেকে ফুড বিজনেস করি, অনেকে হচ্ছে মশলা সেল করি, বা অনেকে খাবার দাবার, সো যার কারণে দেখা যায় এটা একটানা 30 মিনিট ব্যবহার হওয়া খুব বেশি কঠিন কিছু না। তো একটানা 30 মিনিট ব্যবহারের পরে আপনারা একটু জারটাকে রেস্টে রাখার চেষ্টা করবেন, আর রেস্টে রেখে তারপরে হচ্ছে গিয়ে আপনারা আবার পুনরায় মোটরটাকে আবার চালাবেন। এতে করে আমার মনে হয় যে দীর্ঘদিন ইনশাল্লাহ আপনারা এই ব্লেন্ডার সেটটা ব্যবহার করতে পারবেন। এখন যদি ভাইয়া কাইন্ডলি আমাদেরকে একটু প্রাইস সম্পর্কে ধারণা দিতেন, যেহেতু ভাইয়ারা হচ্ছে হোলসেলার আর শুধুমাত্র এখন করোনা পরিস্থিতির কারণে আমরা গৃহিণীরা, মানে সবকিছুই তো আসলে সবাই অর্থনৈতিক দিক থেকে আমরা বিপদগ্রস্ত, তো সেই জায়গা থেকে ভাইয়ারা চাচ্ছিল সরাসরি তাদের আনা প্রোডাক্টগুলো সরাসরি কাস্টমারের হাতে হ্যান্ডওভার করতে, তারা যেন মানে সুলভ মূল্যে একটা ভালো প্রোডাক্ট ব্যবহারের অভিজ্ঞতাটা পায়। তো ভাইয়া সেই জায়গা থেকে আপনারা এটার প্রাইসিংটা কেমন রাখছেন এখন বর্তমানে? এটা এখন বর্তমান বাজারে আমরা দিচ্ছি একদম হোলসেল রেটেই, খুচরা দামে, হ্যাঁ হ্যাঁ, সেটা হলো 4,500 টাকা। মানে ভাইয়ারা তো হোলসেলার, সো সেখান থেকে হয়তো বা সামান্য সামান্য কিছুতে ওনারা ইয়ে করে আপনাদের একদমই হোলসেলের মতো করেই দিচ্ছে। আর এছাড়াও বলে দিচ্ছে, আপনারা যারা দোকানদার বা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন, তাদের নিজেদের শপ থাকতে পারে, বিজনেস থাকতে পারে, অনেকে অনলাইন পেজের ওনার হতে পারেন, সো তারা কিন্তু চাইলে ভাইয়াদের সাথে কমিউনিকেট করে হোলসেলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন। সো এই ছিল ওভারঅল আমাদের জাইপানের 4 জাগের একটা মিক্সার গ্রাইন্ডারের টোটাল ডিটেইলিংটা। আই হোপ আমাদের আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসছে, বা এটার প্রাইসিং সবকিছু মিলিয়ে এই কুরবানির আগে হয়তো বা আপনি আপনার এই সংসারের জিনিসটা কিনতে পারবেন, যেটা হয়তো বা আপনার অনেকদিনের শখ ছিল। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকবে। আর ভাইয়াদের এই যে কিচেন মাস্টার, ওনাদের যে হোম অ্যাপ্লায়েন্স যে অফিস আছে, এখান থেকে ওনাদের কিন্তু অন্যান্য আদার্স আরও কিছু প্রোডাক্ট আছে, অন্যান্য পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডেরও গ্রাইন্ডার মিক্সার আছে, পাশাপাশি ইলেকট্রিক চুলা আছে, রাইস কুকার আছে, দই মেকার আছে, এই সমস্ত প্রোডাক্টও আপনারা ওনাদের পেজে ইনবক্স করলে পাবেন, হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে পাবেন, বা এই সমস্ত প্রোডাক্টের ভিডিও আপনারা দেখতে চান কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে। আর থ্যাংক ইউ মিলন ভাইয়া আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।